আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। আর আশা করছি আজকের খবর শোনার পরে আপনারা আরও বেশি ভালো থাকবেন, কারণ ভালো ভালো তারাই থাকবেন যারা বিশেষ করে এই হিরো এক্সট্রিম 125 cc এই বাইকটার জন্য অপেক্ষা করতেছিলেন। আমার অনেক ভিউয়ার্স ভাইরা আছেন, আমাকে অনেকেই কমেন্টস করে বলেছেন যে ভাইয়া এই বাইকটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, যে এই বাইকটা ফাইনালি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হবে। তো এতদিন আসলে অফিসিয়ালি মানে শোরুম থেকে যে কথাটা বলা হয়েছিল যে তারা বলতেছে না যে এক্স্যাক্ট কবে নাগাদ বাইকটা আসবে। তো অফিসিয়ালি এটা কবে নাগাদ বাংলাদেশে আসতেছে এটার একটি ঘোষণা দেয়া হয়েছে। এটা কিন্তু সামনে মানে রানিং মাসের 24 তারিখে বাংলাদেশে লঞ্চ হবে অফিসিয়ালি একেবারে। আবার শোরুম থেকে দুই একজন ভাইয়েরা বলে যে ভাইয়া যদি 24 তারিখে নাও আসে 28 তারিখে আসবেই, মাস্ট বি। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে আসার কথা বলেছে অবশ্যই অবশ্যই আসবে, তো হয়তো 24 তারিখেই ফাইনালি এটা লঞ্চ হয়ে যাবে। তো এখন আমরা যদি জানি যে এই বাইকটা বাংলাদেশে কয়টা ভ্যারিয়েন্ট আসতে পারে, হ্যাঁ তো বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্ট আসতে পারে, একটা হচ্ছে CBS আর একটা হচ্ছে ABS ভ্যারিয়েন্ট। মোট দুটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসতে পারে। তো আমরা যদি দামটা জানি, এটা হচ্ছে CBS যেটা আসতে পারে সেটার দাম ধরা হতে পারে 1,60,000 টাকা থেকে 1,65,000 টাকার মধ্যে, আর যেটা হচ্ছে ABS ভ্যারিয়েন্ট সেটার দাম ধরা হতে পারে 1,70,000 টাকা থেকে 1,75,000 টাকার মধ্যে। আমার মনে হয় যদি বাইক মানে বাংলাদেশি মার্কেটে খাওয়াতে হয় বাংলাদেশি বাইক লাভারদের, তাহলে এই প্রাইজের মধ্যে থাকলে বাইকটা বেশ সারা জাগাবে। আর যদি দাম ধরা হয় 1,90,000 থেকে 2,00,000-এর আশেপাশে, তাহলে কিন্তু ওই যে পালসার NS125-এর মতন অবস্থা হবে, বাংলাদেশি বাইক লাভাররা কিন্তু বাইকটা সাদরে গ্রহণ করবে না। বন্ধুরা, আপনারা যারা আছেন যে এতদিন ধরে এই বাইকটার জন্য অপেক্ষা করতেছিলেন, তারা আর মাত্র 4-5টা দিন তো একটু অপেক্ষা করেন, কারণ ডিসিশন নেওয়ার আগে বাইকটা দেখে নেন। যেহেতু বাংলাদেশে 125 cc-র আরও কয়েকটি বাইক আছে, বাইকটা দেখলে হবে কি লাইফ যখন দেখবেন আপনি কম্পেয়ার করতে পারবেন যে SP125 হোন্ডা কোম্পানির সেই বাইকটা কেমন, তারপরে TVS রাইডার সেই বাইকটা কেমন, মানে তুলনা করে কিনতে পারবেন। হ্যাঁ, তো আমার মনে হয় কষ্ট করে যেহেতু এতদিন অপেক্ষা করেছেন, তো অপেক্ষার ফল ভালো হয়। আর কয়েকটা দিন মাত্র আপনারা একটু অপেক্ষা করেন, এই বাইকটা লঞ্চ হোক, বাইকটা দেখেন, তারপরে ভালো করে ডিসিশন নিয়ে একটি বাইক কিনবেন, বিশেষ করে 125 cc সেগমেন্টের মধ্যে ভালো একটি বাইক যারা খুঁজতেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাইকের কোনো স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইকটা যখন অফিসিয়ালি লঞ্চ হবে 24 তারিখে, তারপরে এটা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আর এর জন্য আমার এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। আমার জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও যেন প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।